আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাম বাংলা অনলাইনে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোবারক আজকের ভিডিওটি একটি হেল্পফুল বিষয় যারা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করি যাদের অনেক টাইপ করতে হয় তারা টাইপিং টোটালি জানেন না তারা যদি মাইক্রোসফট ওয়ার্ডে যদি টাইপ করার প্রয়োজন হয় তাহলে আমরা খুব সহজেই যেভাবে টাইপ করতে পারি মুখে বললে সেই লেখাটা টাইপ হয়ে যাবে সেটা ইংরেজি বাংলা এবং আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনি মুখে বলে টাইপ করে নিতে পারেন তো এটা করার জন্য আমাদেরকে যেতে হবে গুগল ক্রোম গুগল ক্রোম আমি নিয়ে বসে রয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো যখন আপনি গুগল ক্রোমে থাকবেন তখন যদিও আপনার এরকম নাও দেখাতে পারে তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন করা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোম আমার সাইন ইন করা রয়েছে আপনার যদি সাইন ইন করা না থাকে অবশ্যই সাইন ইন করতে হবে সেই প্রসেসে যেতে হলে তো আপনি আপনার জিমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি গুগল ক্রোমটি সাইন আপ অথবা সাইন ইন করে নেবেন নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যাপস একটি অপশন রয়েছে তো এখানে হচ্ছে গুগলের কিছু অ্যাপস রয়েছে যেগুলি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি এবং এগুলি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এখান থেকে আপনি যদি পূর্বেই পরিচিত থাকেন গুগল ড্রাইভের সাথে তাহলে গুগল ড্রাইভটি এখান থেকে ওপেন করবেন তো যখন আপনি গুগল ড্রাইভ ওপেন করলেন তো তারপরে হচ্ছে এখানে যখন আপনি আসবেন এখানে আসার পরে অথবা আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে যান তখন কিন্তু আপনাকে নতুন একটি ডকুমেন্ট ওপেন করতে হয় তো ঠিক তেমনি আমরা নতুন একটি ডকুমেন্ট ওপেন করতেছি তবে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে গুগল ডক্স এবং গুগল sheet আপনার যদি মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল জেনে থাকেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ড যেটি রয়েছে সেটি মাইক্রোসফটের প্রোডাক্ট ওয়ার্ড ফাইল এবং গুগল রয়েছে গুগল ডক্স দুটোর আলাদা বিষয় হচ্ছে গুগল ডক্স কাজ করতে হলে আপনাকে অনলাইনে করতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে অফলাইনে করতে হয় আর গুগল শিট হচ্ছে যেরকম আমরা এক্সেলে কাজ করে থাকি তখন আমরা যদি গুগল ডক্স ওপেন করি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক তেমনি গুগল ডক মাইক্রোসফট ওয়ার্ডের মতোই যে অপশনগুলি থাকে তেমনি সেই অপশনগুলি এখানে দেখা যাচ্ছে এবং আপনি এখন এখানে টাইপ করবেন আপনার ইচ্ছা মতো টাইপ করতে পারেন যা খুশি তাই টাইপ করবেন সেটা এখানে উঠবে এখন হচ্ছে আপনি যদি আপনার হাত দিয়ে টাইপ না করে আপনি শুধু মুখে বলবেন আর সেটা লেখা হয়ে যাবে সেটা করার জন্য প্রাথমিকভাবে কিছু সেট আপ রয়েছে যদি আমরা বাংলায় লিখতে চাই এখানে বাংলায় লিখতে হলে আমাদেরকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আর ইংলিশ লেখার জন্য এটা ডিফল্ট অবস্থায় ইংলিশ রয়েছে আপনি চাইলে আপনি ইংলিশ ভয়েস টাইপিং করতে পারবেন অর্থাৎ আপনি মুখে বলবেন সেটা ইংলিশ এখানে টাইপ হয়ে যাবে তো আমরা যেহেতু বাঙালি আমাদের বাংলা বেশি প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা প্রথমে বাংলা অপশনটা দেখে নিয়ে আসি তো এটা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট অবস্থায় এরিয়াল নামে একটি ফন্ট এখানে সিলেক্ট করা রয়েছে তো এখান থেকে আমাদেরকে বাংলা ফন্ট চুজ করে নিতে হবে তো সেটা করার জন্য আমরা এখানে মোর ফন্টস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন মোর ফন্টস এখানে আমরা ক্লিক করলে আমরা এখানে কিছু ফন্ট দেখতে পাই তো এখান থেকে আমরা স্ক্রিপ্ট ওয়াল এখানে শুধু বাংলা ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে ব্যাংকগুলি রয়েছে তো তো যদি আমরা ক্লিক করি ক্লিক করলে বাংলা এখানে চার পাঁচটা ফন্ট স্টাইল রয়েছে তো এখান থেকে আমরা চাইলে সবগুলো সিলেক্ট করতে পারি করলে পরে আমরা এখানে ওকে ক্লিক করলাম আমাদেরকে আবার ঠিক এখানে ফন্ট অপশনে ক্লিক করে আমরা যে ওকে ক্লিক করলাম কোন অপশনে ওকে ক্লিক করলাম সেখানে যেতে হবে ঠিক তেমনি এখান থেকেও সেরকম একটি ফন্ট সিলেক্ট করে নিলাম তো এখান থেকে আমরা নর্মাল দিতে পারি মিডিয়াম অথবা বোল্ড করে এক্সট্রা বোল্ড করে দিয়ে দিই একটু বড় লেখা আসুক আমরা দেখি সবাই তো যাই হোক এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করলাম এখন হচ্ছে আমাদেরকে যেতে হবে টুলসের মধ্যে টুলসের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে বয়েস টাইপিং নামে একটি অপশন রয়েছে তো টুলসের মধ্যে থেকে বয়েস টাইপিং অপশনে আসলাম আসার পরে এখন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা যা বলবো সেটা এখানে লিখে উঠবে যেমন আমরা বর্তমানে এখানে লিখে দেখি আমার সোনার বাংলা তো দেখতে পাচ্ছেন এখানে আমার সোনার বাংলা ইংলিশে লেখা উঠছে অফ করে দিলাম ইংলিশে লেখা উঠছে কিন্তু আমরা তো বাংলা সিলেক্ট করছিলাম বাংলায় লেখা ওঠার কথা কিন্তু এখানে সিলেক্ট করছি ফন্ট কিন্তু আমরা যে এইমাত্র ভয়েস টাইপিং করলাম কিন্তু সেখানে আমরা কিন্তু বাংলা সিলেক্ট করি না এর জন্য দেখতে পাচ্ছেন এখানে উপরে ইংলিশ ইউএস দেওয়া রয়েছে এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দেব নিচে চলে আসবেন আসার পরে কোথায় রয়েছে আমাদের সোনার বাসা বাংলা দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ বাংলা লেখা রয়েছে এখন আমরা এখানে বাংলাটা সিলেক্ট করে দিলাম এখন যদি আমরা টাইপ করি তো এখন যদি আমরা টাইপ করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমরা যা বলতেছি তাই টাইপিং হয়ে যাচ্ছে তো এভাবে করে আপনি যখন টাইপ করবেন অনেক লেখা টাইপ করার পরে আপনি চাইলে এই লেখাগুলি আপনার মতো করে আপনি কেটে কোটে দেখে গুছিয়ে গাছিয়ে নিতে পারেন আপনার যেরকমটা দরকার হয় আপনার যেরকম দরকার হয় আপনি সেভাবে করে সেট করে নিতে পারেন তো এই জন্যই বর্তমানে এখন থেকে আপনাদের কষ্ট করে হাত দিয়ে টাইপ করতে হতে হবে না তবে এই ভিডিও দেখে আবার আপনি যদি আপনি টাইপিং শিখে থাকেন তাহলে আবার এই ভিডিওটা দেখে আপনি টাইপিং করা বাদ দিয়ে না টাইপ আপনার করা দরকার হবে বা দরকার আছে বা টাইপিং শেখা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ সুতরাং সে পথ থেকে আবার ফিরে আসেন না এই ভিডিওটা দেখে তো আশা করি ভিডিওটি আপনাকে হেল্প করছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী আপডেট সব ভিডিওগুলি মিস না করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই বলবেন না সেই প্রত্যাশা আজকের মতো বিধানের আল্লাহ হাফেজ